তার জীবনের বয়স থেকে 27টি বছর চলে গেল, বেশিও গেল না কমও গেল না, 27 বছর গেল কেন? সেই সময়টুকু নবীর জীবন থেকে গেছে, 27 বছর লাগে। তবে 27 বছর কেন হইল কিতাব প্রমাণ করে আমার দয়াল নবী বেড়াতে গিয়েছিলেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ দিবাগত রাত্রে 27 রজব পড়েছিল, 26 তারিখ দিবাগত রাত্রে নবী 12টার পরে হয় তাহলে কি হয়? 27 পড়ে না, হাদিস প্রমাণ করেছে আমার দয়াল নবী বেড়াতে গেছি এক মুহূর্তে ওই দিনটার মধ্যে এক রাত্রে 27 বছর চলে গেছে, নহে রাত্র নহে দিনের সবে 27-এর সময় আমার দয়াল নবী মেরাতে চলে গেলেন 26 তারিখ রজব চান্দের দিবাগত রাত্রে 27 তারিখ পরে বিদায় এই 27-এ আর ওই 27-এ উনি। বিকাশিত করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আর
আল্লাহ বলেছে যখন আমাকে সে চিনে ফেলে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়, তখন সে তার আত্মীয় যদি কেউ স্পর্শ করে তখন সে করে না, আমি আল্লাহ দিয়ে তার মুখ দিয়ে যদি কথা বলে তখন সে বলে না, আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজে কথা বলি, তার পাও দিয়ে যদি হেঁটে যায় তখন আল্লাহ বলেছে সে বলে না, সে হেঁটে যায় না, আমি আল্লাহ নিজে হেঁটে যাই, সে যদি স্পর্শ করে তখন সেই ব্যক্তি করে না, আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজেই করি। যার জন্য একজন মানুষ আল্লাহওয়ালা হইয়া গেলে তিনি আর কখনো ওই আল্লাহ থেকে দূরে থাকে না। যেমন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের লোক আছে না বাবা, প্রধানমন্ত্রী ক্যাবিনেটের লোক কিন্তু ওই সংসদে যখন ওই সদস্য হিসাবে বা মন্ত্রিত্ব হিসাবে যারা একসাথে একত্রিত ভাবে আছেন, প্রধানমন্ত্রী কোনো মিটিং করলে গোপনে কোনো মিটিং ডাকলে তার ক্যাবিনেটের লোক ছাড়া কি উনি বসবে অন্য কারোর সাথে? বসবে? বসবে না। তেমন করে আমার আল্লাহ যিনি ক্যাবিনেট, আমার আল্লাহ যিনি সেই সংসদ, সেখানে সংসদের সদস্য হলেন আল্লাহর ওলিরা, আগে ছিলেন নবী রাসূলরা, এখন হচ্ছে আল্লাহর ওলিরা, আমার দয়াল কদম টান হচ্ছে ওই সংসদের সদস্য। যদি কদম টানকে চিনা নবী চিনা বাকি থাকে না, আর নবী চিনা হয়ে গেলে আল্লাহ চিনা বাকি থাকে না। তার জন্য লোককে দারণ করে গেছে Love you.
Thank you.
Thank you.
গ্রহণ করানোর জন্য মাওলানাকে ধরে আনতে গেলেন কোথায়? মাওলানি ধরে তখন মা ফাতেমা খাতুনের জন্য মা ফাতেমা ছিল ছয় মাসের গর্ভবতী। তখন মা ফাতেমা দেখতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মশাল দিয়ে আসতেছে মাওলানাকে ধরে নেওয়ার জন্য। আমার মা ফাতেমা চিৎকার দিয়ে বলেছিল, ওমর, আমার বাবা যখন পৃথিবীতে ছিল তোমরা এমন কেউ অত্যাচার করো নাই। আজকে আমার বাবা একদিক দিয়ে চলে গেছে, বাবার দুঃখে বাবার সঙ্গে আমরা কাতর হয়ে আছি, আমরা বাঁচি না। আর্থিক এই মুহূর্তে তোমরা আসলো আমাদের উপর অত্যাচার করার জন্য। আনতে দিবে না, যার জন্য দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজার মধ্যে আঘাত করেছিলেন, পাও দিয়ে লাথি মেরেছিলেন, আর ওই দরজা আঘাত খেয়ে আমার মা ফাতেমা এই গর্ভের যে সন্তান, যেই সন্তানের ভবিষ্যৎবাণী আমার দয়াল নবী নিজেই দিয়ে গেছিলেন। আমার দয়াল নবী বলে গেছিলেন ফাতেমাকে, যে ফাতেমা গো, তোমার গর্ভে যেই সন্তান হবে সেটি ছেলে সন্তান, সে যদি পৃথিবীর মতো আসে আমি তার নাম রেখে গেলাম মহাশীর, তুমি সন্তানের নাম রাখবা মহাশীর। সে সন্তান ছয় মাসের গর্ভে সন্তান এ রক্তের সাথে চলে গেছে। তারপর সত্য কথা বলে যাবো, এতে কে কি বলবো সেইটা আমার দেখার ইচ্ছা।